राजेश किचन सकल बंधु के स्वागत। आज हमें मिष्टि रेसिपी निये आबारो हाजिर हुई कालो जाम मिष्टि। एटा घरे खूब सहजे बनिए नेওয়া যায়। কিভাবে এই বাড়িতে সহজেই বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তো চলুন ভিডিওটি বড় না করে শুরু করে দেওয়া যাক। মিষ্টি আলুর কালোজাম বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে এক লিটার দুধের ছানা, এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা আর এলাচির গুঁড়ো। এবার আমি এই মিষ্টি আলুগুলোকে গ্রেট করে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। একটা গ্রেটার নিয়েছি, এবার এই আলুগুলোকে এরকম করে আমি গ্রেট করে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দানা না থাকে। খুব মসৃণ করে আমি আলুটাকে মেখে নিয়েছি, এটা মিনিমাম 2 কাপ হবে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নিয়ে এবার আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। অনেকেই এখানে গুঁড়ো দুধ দিয়ে করে, আমি ছানা দিয়ে করছি। ছানাটাকে আমি হাতে করে ভেঙে নিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মসৃণ করে নেব। ছানাটা দেখুন আমার খুব মসৃণভাবে মাখা হয়ে গেছে, এরকমভাবে মাখতে হবে ছানাটাকে। এবার এই ছানা থেকে আমি একটুখানি ছানা আলাদা রেখে দেব। এবার এর মধ্যে আমি মেশাচ্ছি 150 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর। আমি ওটাও ছানার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছানা আর মাওয়াটা আমার খুব ভালোভাবে একসাথে মাখা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলুটা, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব এখানে আমি বড় এলাচকে থেঁতো করে রেখেছি সেই বড় এলাচটাকে দিয়ে দেব, আর দেব 1/3 কাপ ময়দাটা, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। রাঙালু আর ময়দাটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মাখা ছানাটাকে অ্যাড করে দেব। ছানাটা দিয়ে আমি খুব ভালোভাবে দুটোকে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি যে আগে থেকে একটু ছানা রেখে দিয়েছিলাম সেই ছানার মধ্যে আমি মিশিয়ে দেব একটুখানি রেড ফুড কালার। মিষ্টির ভেতরে লাল থাকে সেইটা করার জন্য আমি একটু আলাদা করে ছানার কে ফুড কালার দিয়ে রেখে দিচ্ছি, এটা স্টাফিংয়ে কাজে লাগবে। এবার এখান থেকে কিছুটা পোর্শন কেটে আমি বানিয়ে নিচ্ছি কালোজামগুলো। এরকম একটা করে এরকম বাটি করে নেব, দিয়ে এই দেখুন আমি যে লাল এই বলটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে মুখটা বন্ধ করে আবার আমি এটাকে মুড়ে দিলাম। একটা স্মুথ বল তৈরি করব যাতে কোনো রকম ক্র্যাক না থাকে। দেখুন একবারে স্মুথ একটা বল তৈরি হয়েছে। এরকমভাবে আমি সবটাই বানিয়ে নিচ্ছি। এখানে আমার সব কালোজাম মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, হালকা তেল গরম আছে। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। একদম ফুটন্ত তেলে এগুলোকে দেয়া যাবে না, তাহলে এটা
ওপর থেকে পুড়ে যাবে আর নিচের ভেতরটা কাঁচা থাকবে। দেখুন হালকা বাবলস উঠছে। দেখুন এটা হচ্ছে গোলাপ জামুনের কালার। এর থেকে আমি আরো ডার্ক কালার করে নেব। খুব ভালোভাবে একটু তেলকে এরকম নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। চিনি শিরা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। এবার এই 2 কাপ চিনি মেপে দেব 5 কাপ জল। আমি একটা জায়গায় 5 কাপ জল মাপ করে রেখেছি। এবার এই চিনি শিরাটা ফুটিয়ে নেব। চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এরকম একটা চটচটে আঠালো ভাব চলে এসেছে। এবার এই গরম শিরার মধ্যেই আমি কালোজাম মিষ্টিগুলো দিয়ে দেব। আমি চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 2 ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার এই কালোজামগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দু ঘন্টা কালোজামগুলো রসে রাখার পর একদম রসটা ভেতরে ঢুকে গিয়ে ফুলে ডাবল হয়ে গেছে। এবার মিষ্টিটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকেছে আর মিষ্টিটা কতটা সফট হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।